নমস্কার সবাইকে, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ফোন, আর এটার সাথে কম্পেয়ার করবো আমরা এক্সটির। নতুন ফোনটা হচ্ছে রেডমি নোট 8 প্রো, আপনারা নাম শুনেই থাকবেন। রিয়েলমি এক্সটি কিছু মাস আগেই এসছে। আমরা কম্পেয়ার করব ডিভাইসের ভেতরে কি সেটিংস আছে, কি আপনারা পাচ্ছেন অপশন। যদি আমরা স্টার্ট করি সবচেয়ে আগে অন্তত বেঞ্চ মার্কের সাথে, এখানে আপনি দেখতে পাচ্ছেন রেডমি নোট 8 প্রো খুব আগে হচ্ছে। আর যদি আমরা স্পেক্সের কথা বলি, না ডিসপ্লে নিয়ারলি সেম হচ্ছে দুটোই স্মার্টফোনের। যদি রেডমি 8 প্রোর কথা বলা হয়, তাহলে আপনারা রেডমি নোট 8 প্রোতে পাচ্ছেন 6.53 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যখন কি রিয়েলমি এক্সটিতে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। গোয়েল্লা গ্লাস প্রোটেকশন দুটোই ফোনে আছে, সামনে আর পেছনে। যদি প্রসেসরের কথা বলে নেওয়া হয়, রেডমি নোট 8 প্রোতে একটা নতুন প্রসেসর আছে, যেটা কি মিডিয়া টেক হিলিও G90T আছে। আর রিয়েলমি এক্সটিতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্র্যাগন 712। যদি আমরা কথা বলে র্যাম আর স্টোরেজের, তাহলে রেডমিতে অপশন আসবে 6+64, 6+128, তারপরে 8+128। যদি রিয়েলমির কথা বলা হয়, 4+64, 6+64 আর 8+128 GB, এগুলো স্টোরেজ ভ্যারিয়েন্ট হবে। যদি আমরা ক্যামেরার কথা বলে নেওয়া হয়, তাহলে ক্যামেরাতে আপনারা পাচ্ছেন রেয়ার ক্যামেরা, যেটাতে 4টে ক্যামেরা আছে পেছন দিকে দুটোই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা হচ্ছে। সাথে যদি আমরা কথা বলে নেওয়া হয় সেন্সরসের, যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্সরস মোটামুটি দুটোতেই সেম আছে, কিন্তু আপনারা রেডমি নোট 8 প্রোতে NFC সাপোর্ট পাচ্ছেন, যে NFC সাপোর্ট রিয়েলমি এক্সটিতে নেই। স্মার্টফোন কালার ওএস 9.05 চলছে। সাথেই যদি আমরা এক্সটির কথা বলা হয়, রিয়েলমি এক্সটিতে আপনারা পাচ্ছেন কালার ওএস 6, যখন কি রেডমি নোট 8 প্রোতে আপনারা পাচ্ছেন MIUI 10। আপনারা দেখতে পাবেন স্ক্রিনটা মোটামুটি আলাদা হচ্ছে, কিন্তু এরা পিওর অ্যান্ড্রয়েডে দুটোই ফোন নেই। যদি কথা বলে নেওয়া হয় ব্যাটারির, তাহলে রেডমি নোট 8 প্রোতে আপনারা পাচ্ছেন 4500 mAh এর ব্যাটারি, 18W ফাস্ট চার্জার। যদি রিয়েলমি এক্সটির কথা বলা হয়, তাহলে এটাতে আপনারা পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি, 20W বুট চার্জিং সাপোর্ট, যেটা কি ফাস্ট চার্জ হচ্ছে, আর এটা রেডমি নোট 8 প্রো থেকে ডেফিনেটলি ফাস্ট চার্জ করবে। এখানে যদি আমরা ক্যামেরা কথা বলে নেওয়া হয়, দুটোরই ক্যামেরা পেছনে সেম হচ্ছে, নিয়ারলি আইডেন্টিক্যাল হচ্ছে। রেডমির যদি কথা বলা হয়, রেডমিতে 64 8+2+2 মেগাপিক্সেল হচ্ছে, যেটাতে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আপনার আলট্রা ওয়াইড ক্যামেরা, তারপর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সিমিলার হচ্ছে রিয়েলমি এক্সটিতে, আপনারা 64 8+2+2 পাচ্ছেন, যেটাতে 2 আপনার ম্যাক্রো আর ডেপথ ক্যামেরা হচ্ছে, সাথে 64 মেগাপিক্সেল আপনার প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আপনার আলট্রা ওয়াইড ক্যামেরা আছে। যদি আমরা ফ্রন্ট ক্যামেরা কথা বলে নেওয়া হয়, ফ্রন্ট ক্যামেরা আপনারা রেডমি নোট 8 প্রোতে পাচ্ছেন 20 মেগাপিক্সেলে, যখন কি রিয়েলমি এক্সটিতে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলে। তো ফ্রন্ট ক্যামেরাতে একটু চেঞ্জেস আছে, ফ্রন্ট ক্যামেরা বেটার হচ্ছে রেডমি নোট 8 প্রো, কিন্তু বাকি যদি কথা বলে রিয়েলমি এক্সটিও কম নাই। আর সাথে যদি আমরা কথা বলে না হ্যাঁ রেকর্ডিংয়ের, আপনারা দুটোতেই 4K রেকর্ডিং করতে পারবেন, যেটা কি খুব ভালো কথা হচ্ছে। আর সাথে আপনারা এটাতে অপশনও পাচ্ছেন ফুল এইচডি, আপনারা দুটোতেই রেকর্ড করতে পারবেন 30 FPS অ্যান্ড 60 FPS এ, আর সাথে আপনারা HD রেকর্ডিংও করতে পারবেন। যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলা হয়, ফ্রন্ট ক্যামেরাতে আপনারা ফুল এইচডি রেকর্ডিং করতে পারবেন। যদি আরও একটা কথা বলে নেওয়া হয়, রিয়েলমি এক্সটিতে আপনারা পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, যখন কি রেডমি নোট 8 প্রোতে আপনারা পাচ্ছেন IPS LCD ডিসপ্লে। যদি আমার হিসাবে জিজ্ঞেস করবেন, তাহলে রিয়েলমি এক্সটি প্রোর ডিসপ্লেটা বেশি ভালো হচ্ছে, কেন কি সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাকে খুব ভালো পপ আপ কালার্স দেয়, কালার্সগুলো খুব সুন্দর আসে। আর ফ্রন্ট ক্যামেরা এখানে আপনি দেখতে পাচ্ছেন, মোর অর লেস আপনারা সেটিং সেম পাবেন দুটোই ক্যামেরাতে। আর ডিভাইস দুটোতেই আপনারা ডট নচ পাচ্ছেন, নচ আছে সামনে, এটাতে পপ আপ ক্যামেরা দুটোই স্মার্টফোনে নেই। যদি আমরা কথা বলে নেওয়া হয় ওয়েটের, তাহলে রেডমি নোট 8 প্রোর ওয়েট হচ্ছে 200 grams, আর যদি রিয়েলমি এক্সটির কথা বলা হয়, এটা খুব হালকা হচ্ছে 183 grams এ। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে দুটোই ক্যামেরাতে বাম্প আছে, আর রেডমিটা নিজের ফোর্থ ক্যামেরাটা সাইডে রেখেছে, নিচে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। কিন্তু যদি আপনারা রিয়েলমি এক্সটির কথা বলবেন, এটাতে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। যদি আমরা স্লটসের কথা বলে নিই, আপনারা দুটোতেই পাচ্ছেন ট্রিপল স্লট, যেটার মানে কি আপনারা দুটো ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন, সাথে আপনারা এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ডও ঢালতে পারবেন, যেটা কি খুব ভালো কথা হচ্ছে আর আপনাদের জন্য ইউজফুল হচ্ছে। দুটোতেই 4GB ওয়ালটি সাপোর্ট থাকবে, যেটা কি একটা
খুব ভালো অপশন। কিন্তু এখানে যদি রিয়েলমি X3 কথা বলা হয়, ওটাতে আপনারা ডলবি অ্যাটমস পাচ্ছেন, অডিও কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে। এখানে যদি আমরা গ্রাফিক্স এর কথা বলে নিয়ে আপনাকে দেখাতে চাইবো, ওপরে আমরা রেডমি নোট 8 প্রো রেখেছি আর নিচে আমরা রিয়েলমি X3 রেখেছি। দুটোতেই আপনারা গেম মোড পাবেন, গেম বুস্টার নাম হতে পারে, নামগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু দুটোতেই আপনারা কিছু ফিচার্স পাচ্ছেন যেটাতে আপনারা গেমটাকে রেকর্ড করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, কল রিজেক্ট করতে পারবেন, নোটিফিকেশন আসবে না আপনাদের। এটা বেশি জিনিস হচ্ছে যদি আমরা কথা বলা হয় গ্রাফিক্স এর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ করলে ম্যাক্সিমাম রিয়েলমি X3 তে আলট্রা যাবে। যদি আমরা রেডমির কথা বলি, রেডমিতে আমরা যদি স্মুথ করছি, এখানে আমরা এক্সট্রিম গ্রাফিক্স পাচ্ছি, যেটা কি খুব ভালো কথা হচ্ছে গেমারদের জন্য। তো যদি আপনারা গেমিং ফোন দেখছেন, রেডমি নোট 8 প্রো নিশ্চয়ই কনসিডার করেন। আর এখানে আপনারা দেখতে পারবেন, দেখতে দুটোই ফোন খুব সুন্দর হচ্ছে, সাথে আপনারা পেছনে যে ক্যামেরা আছে ওটাতে একটু বাম্প আছে, গ্রেডিয়েন্ট ডিজাইন আছে, দুটোই গ্লাস ব্যাক ফিনিশ আছে, দুটোতেই আপনারা গোরিলা গ্লাস 5 প্রোটেকশন পাচ্ছেন। আর ফোনগুলো অনেক কিছু আইডেন্টিক্যাল হচ্ছে, উপরে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, দুটোতেই আপনারা ইয়ারফোন জ্যাক পাচ্ছেন যেটাকে আপনার নিচের দিকে আছে, সাথে আপনারা টাইপ সি চার্জিংও পাবেন। আর স্পিকারের যদি কথা বলে না, হ্যাঁ আমি আপনাদের আগেই জানিয়ে দিয়েছি, রেডমি নোট 8 প্রোর স্পিকারটা অত পাওয়ারফুল না যত সুন্দর হচ্ছে আপনার রিয়েলমি X3 স্পিকারটা। এখানে আপনি যদি বাকি কথা বলবেন, আপনাদের সিম স্লট দেখিয়েছি, পাওয়ার বাটন, ভলিউম রকার, কিজও এখানে আছে। নিচে যদি আমরা যাই, এখানে আপনি দেখতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট আছে, সাথে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। এখন আমরা কথা বলে নেওয়া হয় যদি প্রাইসের, তো প্রাইস আপনার রেডমি নোট 8 প্রো 6GB প্লাস 64GB এর আপনার প্রাইস হচ্ছে 14,999, 6GB প্লাস 128GB হচ্ছে 15,999, 8GB 128GB হচ্ছে 17,999। যদি রিয়েলমি X3 কথা বলা হয়, রিয়েলমি X3 প্রাইস হচ্ছে 4 প্লাস 64GB এর আপনার প্রাইস হচ্ছে 15,999। যদি 6 প্লাস 64 কথা বলা যায়, ওটা প্রাইস হচ্ছে 16,999। আর যদি আমরা কথা বলি 8 প্লাস 128 এর, তো এটা 18,999। রেডমি নোট 8 প্রো আপনার 1,000 সস্তা হচ্ছে কম্পেয়ার টু রিয়েলমি X3। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, যেটাই খুব ইজিলি আপনারা এনরোল করতে পারবেন, ওটাই আপনাকে দেখাচ্ছি রিয়েলমি X3 তে। রেডমি নোট 8 প্রোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা পেছনে দিয়েছে, তো যদি আপনারা নতুন টেকনোলজির জন্য যেতে চান, তো ডেফিনেটলি আপনার রিয়েলমি X3 কনসিডার করতে পারেন। সাথে আপনারা কিছু অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের, তো আপনারা অ্যানিমেশন নিজের হিসাবে চেঞ্জ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। 4-5 অ্যানিমেশন ডিজাইন আছে, আপনাকে যেটা ভালো লাগে আপনারা ওটা রাখতে পারেন। দুটো ডিভাইসেই আপনারা ফেস আনলক পাচ্ছেন, আর ফেস আনলক ডেফিনেটলি ফাস্ট হচ্ছে দুটো ডিভাইসে। ফেস আনলকের জন্য কী করে করা আছে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপনারা ফেস রাখবেন, আর এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটা রেকর্ড করে নেবে, আর একবার এটা রেকর্ড হয়ে গেল তো আপনারা ফেস আনলক ইজিলি করতে পারেন। লো লাইট কন্ডিশনেও ফেস আনলক নিশ্চয়ই হয়ে যায়, খুব ইজিলি হয়ে যায়। এখানে আপনারা দেখাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কেমনি করে কাজ করছে, আপনি দেখে নেন কত ফাস্ট হচ্ছে দুটোই। যদি আপনি ইন ডিসপ্লের কথা বলেন, সাথে সাথে যদি আপনারা পেছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলেন, এখানে আমরা এখন কথা বলে নেবো ফেস আনলকের। আপনারা দেখতে পাচ্ছেন ফেস আনলক কত স্মুথলি হচ্ছে, একটাতে নিচের দিকে লকটা খুলছে, একটাতে উপর দিকে আপনাকে রাইট দেখাচ্ছে। এইখানে যদি আপনারা রেডমি নোট 8 প্রো নিতে চান, গেমার হচ্ছেন, যদি আপনাকে বড় ব্যাটারি চাই, তাহলে আপনারা রেডমি নোট 8 কনসিডার করেন। আর যদি আপনারা রিয়েলমি X3 নিতে চান, এখানে আপনাকে একটুখানি ব্যাটারি কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু মোর অরলেস যদি আমরা কথা বলে নেওয়া হয়, দুটোই ডিভাইস সেম হচ্ছে আর প্রাইস ক্যাটাগরিও সেম হচ্ছে, এটা আর আপনার চয়েস কি আপনারা কোনটা নিতে চান। তো এইখানেই আমি শেষ করছি রেডমি নোট 8 প্রো ভার্সেস রিয়েলমি X3। আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানান, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করা বলেন না।